অবসর ভেঙে ক্রিকেটে ফেরার বহু ঘটনা আছে ক্রিকেট বিশ্বে, তাই ক্ষীণ আশা ছিল 2019 বিশ্বকাপে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসও হয়তো ফিরবেন ভারত বিশ্বকাপে। কিন্তু সে আশাই গুড়েবালি, অ্যাশেজের শেষ টেস্ট শুরু হওয়ার আগেই তিনি জানিয়ে দিলেন আর ফিরছেন না ওয়ানডে ক্রিকেটে। এমনকি অ্যাশেজের উত্তাপ শেষ হলে ক্রিকেটের উত্তেজনা থেকেও দূরে থাকতে চান বেন স্টোকস। সেই সময়টায় ক্রিকেট দুনিয়া ক্রমেই কাঁপতে থাকবে বিশ্বকাপ জ্বরে, অথচ সেই লড়াইয়ে সামিল হতে চান না তিনি। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক সাফ জানিয়ে দিয়েছেন অবসর ভেঙে ওয়ানডেতে আর ফেরার ইচ্ছে নেই তার। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বলেছেন যে এই বছরের বিশ্বকাপে খেলার জন্য আগের সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা তার নেই, বরং চলমান হাঁটুর ইঞ্জুরির জন্য অস্ত্রোপচারের কথা ভাবছেন তিনি। শারীরিক ও মানসিক ধকল কমাতে গত বছরের জুলাইতে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন স্টোকস। তবে 2019 বিশ্বকাপে ইংল্যান্ডের জয়ের অন্যতম নায়ক শেষ সময়ে বিশ্বকাপে যেতেও পারেন, এরকম একটি ধারণা ইংলিশ ক্রিকেটে ছিল। গত নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ম্যাচ জেতানো 50 পর স্টোকস নিজেও খানিকটা ইঙ্গিত দিয়েছিলেন যে পরিস্থিতির দাবি থাকলে যে কোনো কিছুর সিদ্ধান্ত আসতে পারে। তবে এবার অ্যাশেজের শেষ টেস্ট শুরুর আগের দিন তিনি পরিষ্কার জানিয়ে দিলেন ওয়ানডেতে ফেরার কোনো সম্ভাবনা নেই। আমি ওয়ানডেতে অবসরপ্রাপ্ত, এই ম্যাচের পর আমি ছুটিতে যাচ্ছি এবং আপাতত ভাবনাই শুধু এটাই আছে। এবারের অ্যাশেজের আগে স্টোকসের অনুরোধেই অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফেরেন অলরাউন্ডার মঈন আলী। স্টোকসকেও যদি এরকম অনুরোধ করা হয়, প্রশ্ন শুনে তিনি মজা করে বললেন, আমি নিশ্চয়ই নিজেকে নিজে ফোন করতে পারি না। এর মানে এটাই দাঁড়ায় যে স্টোকসের কনসেপ্ট শতভাগ ক্লিয়ার এবং তিনি জানেন তিনি আর ফিরছেন না ওয়ানডে ক্রিকেটে। ওয়ানডে ছেড়ে দিলেও টেস্টে স্টোকস অবশ্য এখনই হাল ছেড়ে দিচ্ছেন না। আপাতত পাখির চোখ করছেন তিনি 2025-26 মৌসুমে অস্ট্রেলিয়ার অ্যাশেজ সফর। পরবর্তী অ্যাশেজ নিয়ে ইংল্যান্ড ক্যাপ্টেন পুরোপুরিভাবে ফোকাসড। তিনি বলেন, সিরিজটি যেভাবে এগিয়েছিল এবং আমরা যতটা কাছাকাছি ছিলাম, এতে আমাদের মনে হতেই পারে যে সামনে যখন অস্ট্রেলিয়ায় যাব, আগের কয়েকবারের চেয়ে আমাদের সুযোগ কি বেশি থাকবে কিনা। আশা করি 2025 সালে অস্ট্রেলিয়ায় যাওয়া ও সিরিজ জিততে পারা দারুণ হবে। টেস্টে তো থাকছেন স্টোকস, কিন্তু ওয়ানডের স্টোকসের কথা মনে হলেই 2019 বিশ্বকাপের ফাইনালে লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণ নৈপুণ্য দেখানো ম্যাচ সেরা হওয়ার অপরাজিত 84 রানের ইনিংসটাই মনের দৃশ্যপটে আঁকিবুকি কাটবে। সাহাব সোহাগ, অন ফিল্ড।